নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো দেশ বিদেশ যে যেখান দিয়ে দেখছো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার রেসিপিটা শেয়ার করছি। সবাই তো রান্নার স্টাইল একটা আলাদা থাকে, তো আমি আমার রেসিপিটা শেয়ার করছি। আজকে আমি রান্না করবো সয়াবিন কোপ্তা কারি। তো প্লিজ বন্ধুরা সবাই পাশে থেকো। তো দেখো, আমি সয়াবিন নিয়ে নিয়েছি আর এখানে আমি দুটো আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো এবার আমি সয়াবিনের প্যাকেটটাকে কেটে ভালো করে ধুয়ে নেবো। নেওয়ার পর আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো, আলাদা না করে আমি সেই আলুর মধ্যে সেদ্ধ বসিয়ে দিলাম। এই রান্নাটি খুব টেস্টি হয় বন্ধুরা। তো দেখো, আলু আর সয়াবিনটা আমার বয়েল হয়ে গেছে, তো আমি একটা ছাঁকনির সাহায্যে সেটাকে জলটাকে ছেঁকে নেব। তো আমি আলুটাকে আর সয়াবিনটাকে আলাদা করে নিয়েছি আর সয়াবিনটা আমি চেপে চেপে জল বার করে মিক্সিতে একটু কিমা করে নেব। এই রেসিপিটা একটু খাটনি হয় ঠিকই, কিন্তু খেতে ভীষণ টেস্টি। সে আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছিলাম, এবার তার মধ্যে আমি কিমাটা, সয়াবিন কিমাটা দিয়ে দিচ্ছি আর আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনিয়া পাতা, আর তার মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। আর হ্যাঁ, এই জায়গাটা সবাই একটু ময়দা দিয়ে নেবে। আমি ময়দাটা দিইনি, কিন্তু সবাই অল্প একটু ময়দাটা নেবে। আই দেখো, এবার আমি সয়াবিনগুলোকে বল করে নিচ্ছি। যে যেমনি শেপ দিতে পারো, কেউ গোল, কেউ মানে একটু চ্যাপটা চ্যাপটা করে, কেউ লম্বা লম্বাও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো দেখো, আমার সব বলগুলো করা হয়ে গেছে। তো এবার আমি একটা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর এখানে আমি কেটে নিয়েছি আলু আর টমেটো, পেঁয়াজ আর নিয়ে নিয়েছি তেজপাতা আর একটু গরম মশলা। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সয়াবিন বলগুলো ভেজে নেব। এটা খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ অনেক নরম, তো ভেঙে যাবে। এবার এইভাবে আমি সবগুলো অল্প অল্প করে ভেজে নেব। এবার আমি তেজপাতাটা দিয়ে দিলাম আর এলাচি, দারচিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি। তো একটু ভাজা ভাজা করে নেব, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সব একসাথে ভালো করে দিয়ে মশলা কষাবো। আর মশলাটা খুব ভালো করে কষাতে হবে, যত ভালো কষানো হবে রান্নাও তত বেশি টেস্টি হবে। তেল দেওয়া মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তো এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এই আলুটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এটা একদম ঘরোয়া রেসিপি। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার এই সয়াবিন বলগুলো ওপর দিয়ে দিয়ে দেব। একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর একটু কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। দেখো বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। তো আমি ওপর দিয়ে ছিটিয়ে দিলাম একটুখানি ধনে পাতা কুচি। তো খেতে ভীষণ টেস্টি হয়েছিল, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে, আশা করছি ভালো লাগবে। তো আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে জানিও, আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।